আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মিথিলা ব্লগ। আমি তানিয়া বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন, দূরে এবং কাছে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আর মিথিলা আমরা একটু মার্কেটে যাচ্ছি। অনেক দিন মানে ভাবছি যে মার্কেটে যাব, তা সেইভাবে আসলে যাওয়া হয়নি। তা আজকে আর সময় নষ্ট না করেই চলে যাচ্ছি মার্কেটে, আর আমরা যাব নিউ মার্কেটে। অল্প কিছু কেনাকাটা আছে, আর এই জিনিসগুলো খুবই ইমার্জেন্সি, আর আমার এই জিনিসগুলো খুবই দরকার আমার রান্না চালানের জন্য। আর আমি দাঁড়িয়ে আছি, মিথিলা ওর বান্ধবীকে বলে আসছে যে আরবি পড়তে যাবে না, মানে প্রতিদিন তো বিকালে আরবি পড়তে যায়, যেহেতু মার্কেটে যাচ্ছে আর আরবি পড়তে যেতে পারবে না, তার জন্য বলে আসলো। না হলে ওই মেয়েটা আবার অপেক্ষায় থাকবে। আর আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি সিএনজির জন্য, আর সিএনজিও চলে আসছে। আমরা সিএনজিতে উঠে আর কি, সামনে একটা মোড় আছে ওখানে যাব হাজারিবাগ, আর সিএনজিতে উঠে গেছি, আমরা যাচ্ছি। আর ওখান থেকে একটা ভাবি যাবে ওরে নিয়ে। আমরা অলরেডি নিউ মার্কেটে চলে এসেছি, আর কেকের জিনিসপত্র যে দোকানে বিক্রি হয় সেখানে চলে আসলাম। আসলে এমন কিছু নাই যে সেটা এখানে পাওয়া যায় না, এখানে বলতে এই জায়গাটায় তো সব কিছুই কেকের জন্য, মানে এই দোকানটা দিয়া যেহেতু সবই পাওয়া যাবে। তা আমার কিছু কিছু জিনিস কেনার ছিল টুকিটাকি, সেইগুলো নিয়ে আর কি চলে আসব। আমরা ওই দোকান থেকে যতটুকু দরকার নিয়ে চলে এসেছি, আর একটু বাইরের সাইডে দেখছি যে কিছু কেনার মতো আছে কি না। আমি আসলে ওই সব জিনিসের জন্য গিয়েছিলাম, আর ভাবি গিয়েছিল কিছু থ্রি পিস কিনবে তার জন্য, আর ওনারা দেখছে, ভাবি দেখছে, মিথিলাও আছে ওখানে আর কি। আমরা ঘুরে ঘুরে একটু দেখছি। সবাই জানে যে নিউ মার্কেটে যারাই যায় একটা জিনিস কিনতে গেলে 10টা কেনা হয় আর ঘোরা হয়। তারপরও একটা এখানে অ্যামাউন্টের ব্যাপার আছে, ইচ্ছা থাকলে তো সবসময় সব কিছু কেনা যায় না। তা যেটা প্রয়োজন সেটাই আগে মেটাতে হবে, তা আমরা সেই কাজটাই করছি, যেটা প্রয়োজন সেটা মেটায় তারপরে অন্য কিছুর দিকে যাব। আমাদের ওই সাইডে কেনাকাটা কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা এদিকে চলে আসলাম। আর এটা সম্ভবত গাউসিয়া মার্কেটের 7তলায় চলে আসলাম, এখানে থ্রি পিসের দোকান। আর এখানে থ্রি পিসগুলো এত সুন্দর আর এত কম রেটে, এত ভালো ভালো থ্রি পিস, আমি এর আগে এখানে কখনো আসিনি। মানে নিচতলা থেকে কিনছি, 2তলা থেকে কিনছি, 7তলা থেকে কিনে নিই, এই ভাবি সবসময় আসলে এখান থেকে কেনাকাটা করে। যাই হোক, জায়গাটা দেখে নিলাম, আর থ্রি পিস কিনে আমরা নিচে চলে যাব। আর থ্রি পিস কিনে চলে আসলাম আমরা নিচে, একেবারে নিচতলায়। মিথিলার খিদা লাগছে, এজন্য ওর একটা স্যান্ডউইচ দিলাম, ও স্যান্ডউইচ খেয়ে বসে আছে। আর ভাবি গেছে আর একটা কাজে, আমি বললাম আমরা এখানে বসছি, আপনি কাজ মিটাই আসেন। আর আমরা রোল স্যান্ডউইচ এগুলো খেয়ে আসলে অনেক কষ্ট হয়ে গেছিলো হাঁটাহাঁটি করার পরে, একটু রেস্ট নিলাম ওখানে বসে, খাওয়া দাওয়ার সাথে সাথে একটু রেস্ট নিলাম। আর বাইরের ভিউটা দেখাই, মানুষ আসলে আগের মতো নাই। এই সব সময় ঈদে সময় তো আসলে নিউ মার্কেটে পা দেওয়া যায় না, তবে এখনো প্রচুর মানুষ, তবে ওই রকম না। যাই হোক, জিনিস কিনে হেঁটে চলে শান্তি পাইছি অনেকটা, আর এখন তো অতটা গরম নাই, এই জন্য খুব একটা কষ্ট হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরের দিকে দেখছি যে ছোটোখাটো জিনিস অনেক সময় চোখে পড়লে কেনা হয়। মিথিলার জন্য একটা ব্যান্ড নিব, এজন্য ব্যান্ডের দোকানে, ক্লিপের দোকানে একটু দেখছি। আর নিউ মার্কেটে জিনিসের দাম কিন্তু 2-3 গুণ চাই যেটা দাম তার থেকে, তা যে যেভাবে নিতে পারে। আর আমরা অলরেডি কেনাকাটা করে বাসায় চলে আসছি, লাস্টে ওর ব্যান্ডটা কিনে আর কিছু কিনে নিয়ে ওখান থেকে বাসায় চলে আসছি। আর মিথিলারও বললাম ফ্রেশ হয়ে নাও, মিথিলার মাথায় মিথিলার ব্যান্ডটা কত সুন্দর লাগছে, মিথিলাকে নাও, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেয়েকে। যাই হোক, এখন ফ্রেশ হব, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আর এই যে হিজাব পিনগুলো আমি এটাতে ফুটিয়ে রাখি, না হলে কি হয় হারিয়ে যায়। আর এটা ছিল আমার ওই যে কি বলে জন্য সেলাই বক্সের ওর ভিতরেই ছিল, এটা অনেক উপকারে আসে।
আর ফ্রেশ হয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এখন দেখাচ্ছি কি কি কিনেছি। আসলে বেশি কিছু কিনিনি, কিন্তু অ্যামাউন্ট বেশি। আর এখানে আমি এক এক করে দেখাই, মানে আমার যেগুলো খুবই প্রয়োজন ছিল, যেরকম বাটার পেপার। বাটার পেপারের জায়গায় আমি খাতার কাগজ ইউজ করি, কিন্তু খাতার কাগজটা আসলে বেশি পুরো, সব জায়গায় এটা খাটে না, এজন্য বাটার পেপার নিয়ে আসছি। আর বাটার পেপারের যে এত দাম তা তো জানতাম না। বাটার পেপার এক একটা 20 টাকা করে নাকি, এজন্য তিনটা নিয়ে আসছি, তিনটা অনেক দিন যাবে। আর এত রেসিপি তো এইভাবে করা হয় না। আর এটা হচ্ছে কেক মোল্ড, আপনারা তো জানেন এটা কাগজের, একবার ইউজ করেই ফেলে দিতে হবে। তো এটা নিয়ে আসলাম 20 পিস, এটা এমনিতেই পছন্দ হলো তাই নিয়ে আসলাম। অনেক সময় ছোট ছোট কেক খেতে বাচ্চারা পছন্দ করে, বার্থডে পার্টিতে দেখা যায় ছোট ছোট কেকগুলো বানিয়ে যাচ্ছে, একটা করে দেওয়া যায়। এমনিতে তো কেক কেনা হয়, তার জন্য আর কি নিয়ে আসলাম। আর পিজা কাটার নিয়ে আসলাম। আর আমার মেন উদ্দেশ্য ছিল এই ডিশ কেনার। আর এটা তিনটা একটা সেট, তিনটা নিলে 1800 না প্রায় 1900 টাকা, দুইটা নিলে কত 1500 টাকা, মানে কেমন একটা না। যে বড়টা ওটা আসলে আমার ওইভাবে কাজে লাগবে না, এই জন্য আমি ওটা নেইনি। পরে আমি দুইটা নিয়েছি, দুইটা অনেকটা বলা বলির পরে, পরিচিত দোকান, এজন্য দুইটা আমি বললাম যে 1000 দিব, 1900 হলে না। তারপরে আমি 1100 টাকা দিয়ে দুইটা নিয়ে আসছি। যাই হোক, এটা আমার অনেক প্রয়োজন, অনেক সময় লস গেলেও করার কিছু নাই, কারণ যেটা দরকার সেটা তো কিনতেই হবে। যাই হোক, প্রয়োজনীয় জিনিস কিনে ফেললাম। আর এই যে ব্যালন, যেটা বলি ফ্রি ব্যালনের যে, আর এই তেলা ব্যালনটাই আমার দরকার ছিল আসলে। এটা ওই যে অনেক রোল টোল করতে গেলে ওই রুটিগুলো কিন্তু ওই ব্যালনে বেললে দাগ দাগ হয়ে যায়, দেখতে ভালো লাগে না, এজন্য এটা কিনলাম মিথিলার একটা ব্র্যান্ড। এই আবারও দেখাই দিলাম এই কয়টা জিনিস। তারপরে অ্যামাউন্টটা কিন্তু কম না, মানে অনেক। পিজা কাটারটা 100 টাকায় নিছে। আর এই কি বলে যেন কেক মোল্ডের ওই কাগজগুলো নিছে 20 টাকা। আজকের ভিডিও এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।